বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করার হচ্ছে জনপ্রিয় কিনা জানি না, বাট আলোচিত একটা প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ, রাইট? সো দারাজের ব্যাপারে হচ্ছে মিক্সড রিভিউ আছে। কিছু কিছু মানুষের ভালো অভিজ্ঞতা হয়েছে, আবার কিছু মানুষের খারাপ অভিজ্ঞতা হয়েছে। সো খারাপ অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের মধ্যে আমি একজন, আমার ভাই একজন, আমার আশেপাশে অনেকে আছেন। এবং আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দারাজের সার্ভিস কে ডিফাইন করতে হবে যাদের ভালো অভিজ্ঞতা হয়েছে তাদের অভিজ্ঞতা দ্বারা, না যাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে তাদের অভিজ্ঞতা দ্বারা। সো এখানে লিমিটিং ফ্যাক্টর, এগুলো একটু সাইন্টিফিক টার্ম, লিমিটিং ফ্যাক্টর হইতেছে কাদের কাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা। সো সেটা অনেকেরই হয়েছে। আমি হচ্ছে 2015 সালের অগাস্টে সেপ্টেম্বরের দেশে যাই, তখন আমি পোস্ট দিয়েছিলাম যে ফেসবুকে যে আমি অনলাইনে অর্ডার করতে চাই কিছু জিনিসপত্র, সো করবো কি না দারাজে। তখন অনেকে মিক্সড রিভিউ পাইছি, মানে অলমোস্ট 50-50 ভালো অভিজ্ঞতা হয়েছে, অনেকে বলছে যে হ্যাঁ সমস্যা কখনো ফেস করা নাই, আবার অনেকে খারাপ অভিজ্ঞতা হয়েছে। সো 50-50 ফিডব্যাক পাওয়া ইন ইটসেলফ এটা হইতেছে একটা খুবই অ্যালার্মিং অবস্থা। একটা জিনিসের সার্ভিস হবে 100% ভালো, 50% ভালো, 50% খারাপ, তার মানে অবস্থা সুবিধা না। সেটা যদি 1% খারাপ হইতো, 99% ভালো হইতো, 10% খারাপ হইতো, 90% ভালো হইতো, সেটাও একটা আলোচনাযোগ্য অবস্থায় থাকে। কিন্তু 50-50 যখন রিভিউ পাইছি তখন বোঝা যাচ্ছে যে ঘটনা সুবিধা না। তো তারপর আমি অর্ডার করি, আমি হচ্ছে অর্ডার করি হইতেছে একটা ওয়াটার পিউরিফায়ার, একটা ওয়ালেট। সো তখন হইতেছে ব্ল্যাক ফ্রাইডে ডিল চলে। ও আচ্ছা, তার মানে হচ্ছে এটা তাহলে নভেম্বর মাস, তাহলে মানে এটা লেট নভেম্বর ছিল, তার মানে হচ্ছে 2015 সালের লেট নভেম্বর, রাইট? সো ব্ল্যাক ফ্রাইডে ডিল চলে দেখে তো আমি এক্সাইটেড। ইউএসএতে ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করি আমরা, প্রচুর ছাড় দেয় বড়ো বড়ো, বিশেষ করে ইলেকট্রনিক্স সামগ্রীতে খুব হিউজ অ্যামাউন্টে ছাড় দেয়। সো আমরা তো আরে বাবা, বাংলাদেশেও এখন আবার, বাংলাদেশ তো সব ধান্দাবাজ, দুই নম্বর বলবে ছাড়, আসলে ছাড় দেবে না। সো আমরা, আমি তখন ভাবতেছিলাম যে আসলে কি এগুলো ছাড় নাকি, তখন নতুন নতুন দারাজ আসছে, এক্সাইটেড হয়ে ভাবলাম যে দিয়ে অর্ডার করে দেখি কি অবস্থা হয়। তারপর অর্ডার করি, অভিজ্ঞতার কথা মনে হয় একটু না বললেই নয়, যে দুইটা প্রোডাক্ট আসছে দুইটাই ফেরত দিছি। ওয়ালেটটা হইতেছে 500 টাকা মনে হয়, ওইটা হইতেছে 30 টাকার রেক্সিনের ওয়ালেটও, না যে ফার্মগেটে বিক্রি করে রেক্সিনের ওয়ালেট, রেক্সিনও না, লেদার, লেদার বলে কিন্তু কিনছিলাম 500 টাকা দামের। সো যেহেতু অনলাইন ফিজিক্যালি ধরে দেখার সুযোগ নেই, বিশ্বাস করতে হয়, বিশ্বাসের ভিত্তিতে দাম দেখে 50 টাকা দেখতে তো লেদারের মতোই রেক্সিন সেটা অর্ডার করছি, রাইট? সো ফার্মগেটে হলে ওটা যদি 30 টাকা চাইতো তাহলে ওটা ছুঁড়ে মারতাম আমার মুখের মধ্যে আর কি। সো বেসিক্যালি ওটা আসছে, আসার পর ওটা দেখে রিটার্ন করছি, কাবজাব হয় নাই আমার, কাবজাব হয় না রিটার্ন করার সময়। এক্স্যাক্টলি খেয়াল না আসলে পলিসিটা কী ছিল তাদের, আসলে মানে আমাকে পেইন নিতে হয়েছিল কি না রিটার্ন করার জন্য, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, বাট আই রিমেম্বার দ্যাট মাচ যে রিটার্ন করতে পারছি। আর যেটা ওয়াটার পিউরিফায়ার, ওইটা হয়তো রং আইটেম পাঠাইছে, রং কালার পাঠাইছে। তো আমাকে যখন ওরা ডেলিভারি করার জন্য ফোন দিছে, অ্যাড্রেস যে স্যার আপনার কোন অ্যাড্রেসে দিব, আমরা অমুক, আমরা অমুক জায়গায় আছি, আপনার অ্যাড্রেসটা কোথায়, তো তখন আমি কী কারণে আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক বছর হয়ে গেছে। তো আমি ফর হোয়াট এভার রিজন, সম্ভবত ওয়ালেটটা দেখে যেহেতু বিশ্বাস মানে বুঝছি ধান্দাবাজ, এই কারণে সম্ভবত আমি চ্যালেঞ্জ করছিলাম যে আপনারা এই 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 প্রোডাক্ট এই কালার আনছেন তো, না স্যার আমরা তো হচ্ছে আমি সাদা ওয়াটার পিউরিফায়ার অর্ডার করছি, কালো নিয়ে আসছে, কালোটা নিয়ে আসছি, ব্র্যান্ড ডিফারেন্ট কিনা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। কিন্তু আমি যেহেতু একবার বাজে অভিজ্ঞতা হয়ে গেছে, আমি তো এই জিনিস নিব না, আমি তো জানি, আমি সেখান থেকে বলে দিয়েছি না আমি তো এই জিনিস অর্ডার করি নাই, আমি জিনিস যে জিনিস অর্ডার করছি সেটা ডেলিভারি দিবেন, সেটা ডেলিভারি দিলে আসে না, সেটা যদি না হয় তাহলে এখান থেকে ফেরত যান, তো সেটা ডেলিভারি দিতে আসে নাই। সো ও আচ্ছা, তো দারাজের তো হইতেছে ডেলিভারি দেওয়ার সময় টাকা দিতে হয়, সো বেসিক্যালি আমি বেঁচে গেছি। সেটা ছিল আমার অভিজ্ঞতা, একবারই অর্ডার করছি, একবারই এরকম অভিজ্ঞতা হয়েছে, এবং আমি এটা দ্বারা ওভার ইমপ্রেসড, আন্ডার ইমপ্রেসড কিছুই না, এটাই সোনার বাংলা, এটাই এক্সপেক্ট করছি, এটাই হয়েছে। অনেকের সাথে যে ভালো অভিজ্ঞতা হয় এটা খুব একটা অ্যামেজিং ব্যাপার, যাদের সাথে ভালো অভিজ্ঞতা হয় এখানে বুঝতে হবে কয়েকটা জিনিস। আমাদের এগুলো আগে আলোচনা করছি, আমাদের এক্সপেকটেশনের থ্রেশহোল্ড এত নিচে এই দেশে, মানুষ মানে নিগৃহীত, নিষ্পেষিত, অবহেলিত এবং দুর্ব্যবহারের শিকার হইতে হইতে তারা তাদের এখন রিয়েলিটি ম্যাচড আপ ফাকড আপ হয়ে গেছে। এখন সোলমান সুখুনরা বুঝাই দিছে আমাদেরকে যে খালি স্বপ্ন দেখতে হবে, আপনাকে খালি স্বপ্ন দেখার উপরে থাকতে হবে, ঘুমে জাগরণের রাস্তা দিয়ে হেঁটে যেতেছে না, স্বপ্ন দেখবেন কেমনি ইয়ের পদ্মা ব্রিজের পিলার খাম্বা দাঁড়াইতেছে এগুলো, সো খালি স্বপ্ন দেখার উপর থাকতে হবে। সো এইসব ন্যারেটিভের কারণে এখন আমরাও আসলে বাংলাদেশের মানুষের রিয়েলিটি ম্যাচড আপ তারাও এখন জানে না যে হোয়াট টু এক্সপেক্ট। সো যেই কারণে আমি যেরকম খুব বিরক্ত, কারণ হচ্ছে যে আমি সভ্যতা দেখছি, সুতরাং আমি জানি হোয়াট টু এক্সপেক্ট, কী আমাদের প্রত্যাশা করা উচিত, কী আমাদের পাওয়া উচিত এই দেশের কাছ থেকে, কী আমাদের সার্ভিস পাওয়া উচিত, যার কাছ থেকে আমি টাকা খরচ করে যদি কিছু কিনি সেই সার্ভিসটা আমার কেমন হওয়া উচিত, আইডিয়ালি স্ট্যান্ডার্ডটা কীরকম হওয়া উচিত, এগুলো আমরা যারা জেনে গেছি আমাদের কিন্তু আর এত সহজে, আমাদের এখন থ্রেশহোল্ড উপরে উঠে গেছে, স্ট্যান্ডার্ড এক্সপেকটেশন এখন আমাদেরকে এত সহজে
তুষ্ট করা যায় না। সো বাংলাদেশের যারা ইন্টারন্যাশনালি ডিল করার সুযোগ বা ক্যাপাসিটি তৈরি হয় নাই, তারা খুব ভালো ভালো ফিডব্যাক দেওয়া অসম্ভব না। বাসার নিচ থেকে মাল্টিপ্লাই কিনে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বাসা নিয়ে দেখি যে ওই পিন মিলতেছে না, দুই পিন না তিন পিন বসে না। পরে দোকানদারকে নিয়ে খুব ভালো ভদ্র ভাষায় বললাম যে আঙ্কেল আমি এটা নিয়ে দেখি আমার বাসার যেটা ওটার সাথে এটা বসতেছে না, ফেরত রাখবেন? হ্যাঁ আর ফেরত রাখবেন এটা, এই যে গছায় দিতে পারলো আমাকে, আমার কোনো ইউজ হবে না, 30 টাকার একটা জিনিস পড়ে থাকবে, কিন্তু সে তো কিন্তু হয়তো আরেক জায়গায় বেচতে পারতো, কিন্তু না এই যে গছায় দিছে আমাকে। সো বাংলাদেশে এরকম গছায় দেওয়া হয়। সো এই যে দেশে আমরা যেই কালচারে বড় হয়েছি সেইখানে সেইখানে এখন যদি আঙ্কেল আমার এটা যদি বলতো যে না হ্যাঁ ঠিক আছে ফেরত, তুমি আপনার 30 টাকা না 20 টাকা ফেরত দেবো, আমি কিন্তু হাততালি দিয়ে দিতে সেখান থেকে বেরোয় আসতাম। দুর্দান্ত সার্ভিস আমার নিচের দোকানদার মামার, বুঝছেন তো আমাদের এক্সপেক্টেশন কোন জায়গায়, কারণ আমি জানি মামা নিবে না। সেখানে এক মামা নিছে আবার 10 টাকা এই কমেও নিছে, 20 টাকা ফেরত পাইছে, আমার পকেটে 1 টাকা আসার কথা না, 20 টাকা আসছে, আমার মাল্টিপ্ল্যাকটা ঘরে পড়ে থাকতো, আমার 30 টাকাই লস, সেখানে 20 টাকা ফেরত আসছে। আমি কিন্তু হাততালি দিতে দিতে ফেসবুকে এসে স্ট্যাটাস দিব আমার নিচের দোকানদার মামার কাছ থেকে সবাই কেনাকাটা করবেন, দুর্দান্ত সার্ভিস। তো আমাদের এক্সপেকটেশন ওই জায়গায় চলে যাওয়ায় আমার ধারণা আপনারা যারা অনেকে ভালো ফিডব্যাক দেয় তারা আদৌ কতটুকু ভালো ফিডব্যাক পাইছে, হয়তো পাইছে সার্ভিস পাইছে, এবং এর মধ্যে একটা বড় অংশ এরকম হওয়ার চান্স আছে যে তারা জানেই না সার্ভিস কি। সুতরাং অল্প যুটুক সার্ভিস পাইছি তাতেই মহা আনন্দে আছে। যে একটা জোক আছে যে এরকম এক ছেলে দৌড়িতে দৌড়িতে যেতেছে, কী রে কই যেতেছস, দৌড়িতেছস কেন, হাঁপাইতেছস কেন, ভাই আমার আর আমার বাবার জুতা দিয়ে পিটানো শুরু করছিল, ভাগ্য ভালো আমি মানুষ জুত নিয়ে বেঁচে চলে আসছি, মানে ওর বাপের জুতা দিয়ে পিটাইতেছে এটা তোর মানুষ জুত যাচ্ছে না, ও ভাগ্য ভালো বেঁচে চলে আসছে দৌড়ায়। সো এই এই ধরনের এক্সপ্লেনেশন নিয়ে আমরা ঘুরি আর কি, হয়তো বা এই কারণে আমাদের কাছে মনে হয় সার্ভিস ভালোই, কিন্তু আমাদের 20 টাকা 10 টাকা ওই যে নিচের মামা হইতেছে 30 টাকার মাল 20 টাকায় ফেরত নিছে, সো চমৎকার সার্ভিস। সো এরকম হয়ে গেছে আমাদের রিয়েলিটি এখন ম্যাচটা ফাকড আপ। সো আমি আপনাদের রিভিউ আমি জানি না করতো কি, আমি একবার ডিল করছি, একবার আমার আঙ্কেল হয়েছে, আমার বড় ভাই উনি সবসময় ইউএস থেকে কেনাকাটা করে, আমি ইউএস থেকে যাওয়ার সময় জিনিসপত্র তো নিয়ে যাই ওর জন্য, ও বাংলাদেশে বসে ইউএস অর্ডার করে, অ্যামাজনে অর্ডার করে, তারপর আরও প্ল্যাটফর্মে অর্ডার করে, যে ব্যাকপ্যাক আছে এগুলোতে অর্ডার করে। সো সে সবসময় ইউএস থেকে কেনাকাটা করে। সো সে প্রথমবারের মতো দারাজে কেনাকাটা করলো, তারও কী অভিজ্ঞতা হলো সেটা আমরা এখন দেখব। সো সে কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে হচ্ছে তার কমপ্লেন করবে, সেই কাস্টমার সার্ভিসে তার কি কমপ্লেন করবে, সেই কাস্টমার সার্ভিসে তার কি কথাবার্তা কথোপকথন হয়েছে সেটা সে রেকর্ড করছে। সো সেটা আমি আমার আলোচনার শেষে অ্যাড করে দিব, আপনারা সেটা শুনে নিতে পারবেন। প্রায় 30 মিনিটের মতো সে আপলোড করছে, আমি সেখান থেকে কেটে কেটে 10-15 মিনিট শোনাবো। ঘটনাটা যেটা ঘটছে সংক্ষেপে বলি, সে হচ্ছে একটা ইয়োগা ম্যাট হইতেছে অর্ডার করছে, সে যেটা অর্ডার করছে সেটা ভিন্ন কালার আসছে এবং সেটার ভিন্ন প্রোডাক্ট আসছে, টোটালি ভিন্ন, মানে জাস্ট একটা ম্যাট আসছে আর কি। সে যে ইয়োগা ম্যাট অনলাইনে দেখে অর্ডার করছে সেটা কিছুই আসে নাই। ডেলিভারি বয় যখন নিয়ে আসছে তখন যেহেতু আমাদের অভিজ্ঞতা ভালো না, আমরা ওই যে সোলামান সুখন বলছে আমরা কেন সন্দেহ করি, আমাদের অপরাধ, দুই পর্ব আগে দেখাইছি, গিয়ে দেখেন ওই পর্বটা, সোলামান সুখন বাংলাদেশিদেরকে ইয়ে করে বেড়াইতেছে, দোষারোপ করে বেড়াইতেছে, কেন তারা সন্দেহ করে, অবিশ্বাস করে, বিশ্বাস করে না এই সোলামান সুখনদেরকে, চোখ বন্ধ করে, এটা বাংলাদেশিরা খারাপ, এটা বুঝিয়েছে আর কি। সো এখন আমার ভাই তো খারাপ, সে অবিশ্বাস করছে, সন্দেহ করছে। সো ওই ছেলে যখন ডেলিভারি দিতে আসছে তখন টাকা দেওয়ার আগে বলছে আমি খুলে দেখি প্রোডাক্টটা, কারণ আমি তো খারাপ বাংলাদেশি, সোলামান সুখন ভাইয়া বলছেন। সো খুলে দেখি আমার সন্দেহ হয়, আমার বিশ্বাস হয় না যে তুমি মানে একবার এই বাংলাদেশ থেকে পারফেক্ট সার্ভিসটা পেয়ে যাবো, বিশ্বাস লাগে না। তো সেই ছেলে বলছে না খুলতে পারবেন না, মুখস্থ, চোখ বন্ধ করে, অন্ধবিশ্বাস করে আমাকে নিতে হবে, সোলামান সুখন ভাইয়ের ব্যবসা বিজনেস মডেল অন্ধবিশ্বাস করে নিতে হবে। নেয়ার পর খোলার পর যদি আপনি দেখেন যে প্রোডাক্ট ভুয়া, তাহলে আপনি আবার ইজিলি ফেরত দিতে পারবেন। ভাই বলছে ওকে মেক সেন্স, সমস্যা কী, খারাপ কী, সমস্যা তো নাই। খুলছে, খুলে দেখে লো অ্যান্ড বিহোল্ড আর একটা প্রোডাক্ট দিয়ে গেছে। তারপর সেই ছেলে এখন ভাইয়া, তারপর ওই যে অবিশ্বাসী বাংলাদেশি, সে জানে এখন এটা ফেরত দিতে গেলে, জানে বলতে সে তার ধারণা এবং বিশ্বাস যেটা ফেরত দিতে গেলে তো সহজে হয়তো রাস্তাটা তো সহজ নাও হইতে পারে, কাবজাবের মধ্যে পড়তে হইতে পারে, উইচ ইজ আমার প্রিয় বাংলাদেশ। সুতরাং সে ফেসবুকে লাইভ হয়ে পুরো জিনিসটার সামনে তুলে ধরছে মানুষের সামনে, যে আমি এরকম একটা জিনিস অর্ডার করছি, এই যে দেখেন আরেকটা জিনিস এসে দিয়ে যাচ্ছে। আমি তাকে বলছি যে আরেকটা জিনিস কি ব্যাপার, আমি এটা, তারপর সে আমাকে বলছে, বাধ্য করছে খুলতে, বলছে যে খুললে দেখতে হবে টাকা দিয়ে তারপর খুলতে হবে, আগে টাকা দিতে হবে তারপর খুলতে হবে। টাকা দিছি, খুলছি, খুলে দেখি ইয়াস আমি যা সন্দেহ করছি অন্য একটা প্রোডাক্ট। এখন সেই ছেলে আমাকে বলতেছে যেভাবে এভাবে ইয়ে করতে হবে। সো আপনারা সবাই দেখলেন এই, সো সেইটা আমরা দেখি। এই যে আমাদের দারাজ এক্সপ্রেসের লোক, ঠিক আছে, তো যেটা হচ্ছে আমি এই দারাজে প্রথম এই জিনিসটা অর্ডার দিছি, ম্যাটটা, ইয়োগা ম্যাট। এই ম্যাটটা যেটা হয়েছে যে পুরো ডিফারেন্ট প্রোডাক্ট, কালার টালার সব তো ডিফারেন্টই, পুরো প্রোডাক্টই ডিফারেন্ট, মানে ওদেরকে না দেখে আগে পেমেন্ট করতে হবে। তো এই ভদ্রলোক ওনার তো কোনো কিছু ওনাকে যেভাবে দেওয়া হয়েছে, সো আমি ওনাকে টাকা দিয়ে দেবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই বাংলাদেশে অদ্ভুত একটা সিস্টেম, আমি জানি না ইয়েরা কী করে, মানে এই যে ভোক্তা অধিকার আইন ওরা মানে কী করে, আমি ওকে ফোন দিলাম, ও 1 মিনিট ধরে আমাকে অ্যাড শোনাইল, প্রথমে 1 মিনিট ধরে অ্যাড শোনাইলো, তারপরে তার অপশন আসতেছে কথা বলা। তো 1 মিনিট যে আমি কথা মানে বসে বসে ওর অ্যাড শুনলাম, প্রথমে এই অ্যাডের টাকা আমাকে মানে কে পে করবে এই অ্যাডের টাকা,
ওটা কি টোল ফ্রি নাম্বার, ফাইভ জিরো একটা লিমিট আছে, তারপরে যে টোটাল ডিফারেন্স জিনিস আমাকে এখন এই জিনিসটা রাখতে হবে, রেখে আমাকে পুরো টাকা পে করতে হবে, এবং আমাকে ওয়েট করতে হবে যে এই ফালতু একটা জিনিসের কাজের জন্য আমাকে ওয়েট করতে হবে যে আমি তাদের থেকে আবার কখন তাদের দয়া হয় তারা আমাকে টাকাটা এসে রিফান্ড দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি ভদ্রলোককে ওনার যেহেতু চাকরি ওনাকে আমি বিপদে ফেললাম না, ভাই আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি, এই যে এই যে 600 টাকা ওনাকে আমার বিল ছিল আমি দিয়ে দিয়েছি ওনাকে, ঠিক আছে। এটা আমি করতাম না, এটা করতে বাধ্য হয়েছি কারণ দারাজের উপর টোটালি বিশ্বাস উঠে গেছে, সে বলবে টাকা পায়নি পরে বলবে, ঠিক আছে। আমার লাখ খারাপ কিনা আমি জানি না, লাখ খারাপ ব্যাপার না, কারণ আমি তো আজকে শপিং করি না অনলাইনে, আমি বাইরে থেকে শপিং করি, আমার লাইফের শপিং শুরুই হয়েছে দারাজ দিয়ে, শুরু করতে গেছিলাম ই কমার্সের শপিং, দারাজের সব অদ্ভুত জিনিস দেখে আমি তখন বাইরে থেকে প্রোডাক্ট আনা শুরু করি। তো শেষ পর্যন্ত এই আমার বাইরে যাওয়ার, ঘরের বাইরে যাওয়ার সময় হয় না দেখে আমি এই অনলাইনে শপিংয়ের অর্ডারটা দেওয়া, নয়তো আমার তো গিয়ে আমি নিউ মার্কেট যাওয়ার ছিল, নিউ মার্কেট গিয়ে বা অন্য জায়গায় গিয়ে কিনতে পারতাম, ঘর থেকে বেরোতে পারে আমার জন্য সমস্যার জন্য আমি অর্ডার দিয়েছি, একসাথে আমাকে এখন 7 দিনে 15 দিনের হ্যাসেল, 5 দিনের একটা লিমিট আছে। এই হলো অবস্থা, তাকে বলা হয় যে এই ছেলে বলছে যখন আপনি বসে অপেক্ষা করেন আপনাকে দারাজের কাস্টমার কেয়ার থেকে ফোন দেওয়া হবে, ফোন দিয়ে আপনাকে একটা টাইম আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে তারপরে সরে নিয়ে যাবে প্রোডাক্টটা। এখন ভাইয়া তো বসে রয়েছে, কোনো ফোন টোন আসে না, এদিকে দারাজের ওয়েবসাইটের মধ্যে বলা আছে 7 দিনের মধ্যে রিটার্ন করতে হবে, এখন সে তো রিটার্নও করতে পারতেছে না, কোথায় রিটার্ন করবে কিছুই বলে যায় নাই, তাকে বলছে আপনি বসে থাকেন আপনার ফোন দিয়ে আমরা তারপর যোগাযোগ করে নিয়ে যাব, সে বসেই আছে। সপ্তম দিনের দিন, সম্ভবত ষষ্ঠ বা সপ্তম দিনের দিন ওর কাছে একটা ফোন আসছে, ফোনে সে বলতেছে আপনি কালকের মধ্যে এই জিনিসটা, তখন রাত মনে হয় 8টা না 9টা বাজে অলরেডি, মানে কালকে সকালের মধ্যে ঘুম থেকে উঠেই দৌড়ায় কোন জায়গায় জানি গিয়ে জমা দিয়ে আসতে হবে, আই ডোন্ট নো কোথায়, মানে তাদের নির্দিষ্ট লোকেশান দিয়েছে ওইখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ভাই বলতেছে উমা এই কথাগুলো থেকে আসলো, এরকম কোনো কথা তো আমার সাথে হয় নাই, আমার সাথে কথা হয়েছে যে আপনারা আমাকে ফোন দিয়ে 7 দিনের মধ্যে আমাকে লোকেশান, আপনারা আমাকে ফোন দিবেন দিয়ে লোকেশান দিবেন, ফোন দিবেন দিয়ে এসে নিয়ে যাবেন প্রোডাক্ট, এখন হঠাৎ করে আপনি বলতেছেন কালকের মধ্যে দিতে হবে, আমি কালকের মধ্যে পারবো না, আমি তো আজকেই ঢাকা থাকার কথা না, আমি আমার একটা প্রোগ্রাম ছিল ঢাকার বাইরে, আমার ইয়ে চেঞ্জ হয়েছে দেখে, আমার প্রোগ্রাম চেঞ্জ হয়েছে দেখে আমি এখন ঢাকা আছি, তো আপনি যে বলতেছেন কালকের মধ্যে ফেরত দিতাম, আমি তো কালকের মধ্যে ঢাকাই থাকতাম না, কীভাবে ফেরত দিতাম, ভাগ্য ভালো এখন ঢাকায় আছি, আর এটা কি, এটা কী ধরনের কথা, কয়েক ঘন্টার নোটিস দিচ্ছেন এর মধ্যে নিলে, এরকম তো কথা আপনাদের সাথে ছিল না। বলতেছে না এটাই আমাদের রিটার্ন পলিসি, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখেন, বলতেছে ওয়েবসাইটে যাই না, আমাকে তো ওই ছেলে কথা বলছে, বলতেছে তারপর ওরা বলতেছে না এটাই আমাদের পলিসি, সে টেরামি টেরামি করে রেখে দিছে। তো তারপর ভাই অ্যাপে ঢুকলে, অ্যাপে ঢুকে দেখে যে না তো এমন কোনো রিটার্ন পলিসি নেই, অ্যাপের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে রিটার্ন করতে হবে, সেখানে একই কথা বলা আছে যে তারা এসে নিয়ে যাবে। এখন ভাই কাস্টমার কেয়ারে ফোন দিল, তারপর তো সেই কথা আপনি এখন শুনতে পাবেন, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বললো কি ঘটনা কি, আপনাদের কথা কাজে কোনো মিল নাই কেন, কাস্টমার কেয়ার থেকে বলতেছে স্যার আমাদের রিটার্ন পলিসি চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন পলিসি হচ্ছে আমাদেরকে আপনি গিয়ে দিয়ে আসতে হবে। ভাই বলতেছে যে আমি গিয়ে দিয়ে আসতে হবে, আমি কি কিনে অপরাধ করলাম, আপনারা আমার রং প্রোডাক্ট দিলেন কেন, নাম্বার ওয়ান প্রথমত আপনারা রং প্রোডাক্ট দিলেন সেটা তো আমার অপরাধ না, আপনাদের অপরাধ, আপনাদের দায় নেওয়ার কথা, আপনারা সেই দায় দিচ্ছেন, আমার এখানে টানতে হইতেছে, আপনারা আমার বাসায় এসে রং প্রোডাক্ট দিয়ে গেছেন, এখন আমি দৌড়ে গিয়ে আপনাদেরকে এটা ফেরত দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু আপনারা বলছেন 7 দিনের রিটার্ন পলিসি, এখন আপনি আমার কয়েক ঘন্টার নোটিশ দিতেছেন দিয়ে বলতেছেন আমি গিয়ে ফেরত দিয়ে আসতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আপনাদের রিটার্ন পলিসি কোথায় আছে, তো কোথাও নেই, তো আপনারা এখন পয়দা করতেছেন আসমান থেকে। বলছে স্যার আমাদের রিটার্ন পলিসিটা চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ হয়েছে সেটা আমি জানবো কীভাবে,
আমি কি গায়েব জানি আপনাদের রিটার্ন পলিসি চেঞ্জ করে যদি আপনারা পেটের মধ্যে নিয়ে বসে থাকেন, আমি জানবো কিভাবে চেঞ্জটা হয়েছে কোথায়? বলতে স্যার আমাদের ওয়েবসাইটে, কোন ওয়েবসাইটে? কোথাও তো নাই, কোথাও ওয়েবসাইটে লেখা নাই, আপনি জানেন। এখন এই কনভারসেশন হবে, আমি এটা লিঙ্ক দিবো ভাইয়া, যে করবে এটা লাস্টে দেখাবো। বলতেছে কোথায় আছে আপনাদের ইতে অ্যাপে ঢুকেন আপনি। ভাইয়া বলতেছে আপনি অ্যাপে ঢুকেন, ঢুকলে দেখবেন যে একটা ভিডিও আছে, সেখানে একটাই শুধুমাত্র তথ্য আছে রিটার্ন পলিসির উপরে, শুধু এইটাই। ঢুকে দেখেন আপনি কোথায় আছে, কোন জায়গায় আপনি যে দাবি করলেন যে রিটার্ন পলিসি চেঞ্জ হয়েছে, এখন ড্রপ অফ করতে হবে, এই আপডেটটা কোথায় আছে? কোথাও নাই। আর আপডেট যদি হয়ে থাকে আপনারা তো আমাকে সেই আপডেট জানা নাই, আপনারা আমাকে সম্পূর্ণ ভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমি সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে অপেক্ষা করে বসে আছি। এখন আমার বলতেছেন আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, নাইলে আমি মানে আমি কি বিপদে, মানে আমি কি অপরাধ করলাম তাহলে প্রোডাক্ট অর্ডার করে? আমি ঘরে বসে একটা প্রোডাক্ট অর্ডার করছি, আপনারা ঘরে এসে ভুল প্রোডাক্ট দিয়ে গেলেন, আমার টাকা নিয়ে গেলেন, তারপর বললেন যে টাকা ছাড়া প্রোডাক্ট খুলতে পারবো না, তারপর বললেন যে আপনি টাকা দেন সমস্যা নেই, আমরা ফেরত দিব, এসে নিয়ে যাবো, ফোন দিব, আমি ফোনের জন্য বসে আছি, ফোনও দেন না, এখন হঠাৎ করে ফোন দিয়ে বলতেছেন কালকের মধ্যে ফেরত না দিলে, তাও আমি ফেরত এসে নেবেন না, আমি গিয়ে দিয়ে না আসলে তাইলে আপনারা টাকা দিবেন না। তো তারপর আরও কিছু অভিযোগ করলো ভাইয়া, যে আপনাদের এই যে ইয়েতে কল করলে এক মিনিট ধরে মিউজিক শোনা, এগুলো কি টোল ফ্রি নাম্বার? টোল ফ্রি নাম্বার না হলে কেন আপনারা আমার কাছ থেকে টাকা কেটে রাখতেছেন? এগুলো অভিযোগ করবে। সো এগুলো আমরা তো আসলে জন্মের পর থেকে এইভাবে ট্রিটেড হয়ে বড় হয়ে গেছি, যে কারণে বাংলাদেশিরা বললাম না আমাদের রিয়েলিটি ফাকড আপ হয়ে গেছে, আমরা ধারণাও করতে পারি না। হোয়াট ইজ টোল ফ্রি নাম্বার? বিদেশি কিন্তু টোল ফ্রি নাম্বার আছে, আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন, কোনো বিল কাটবে না, তারা সেটা দায় দায়িত্ব নেবে, কারণ তারা হইতেছে আপনাকে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশে তারা এগুলো নাই, বাংলাদেশে চিপ্পা চিপ্পা আপনার কাছ থেকে টাকা নেবে এবং আপনাকে থ্যাংক ইউ বলতে হবে। সোলামান সুখন ভাইদের বাংলাদেশে থাকলে সুখী, পজিটিভ থাকতে হবে। সো এইসব কারণে আমরা জানিও না হোয়াট টু এক্সপেক্ট, কিন্তু ভাই তো দেশের বাইরে কেনাকাটা করে। সো এই হইতেছে দারাজের সার্ভিস, এটা আমার সাথে হয়েছে, আমার নিজের বড় ভাইয়ের সাথে হয়েছে, আর অনেকের সাথে হয়েছে, অনেকে এসে বলবে আমাদের সাথে হয় না, আপনাদের সাথে হয় না, খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, জান বেস্তা জান আপনারা এবার এই আনন্দে। এটা একজনের সাথে হওয়ার কথা না, কিন্তু অনেকের সাথেই হচ্ছে, এবং এটা বাংলাদেশ, এটা নিয়ে আসলে অবাক হওয়ার কিছু নেই, এটা এটাই হওয়ার কথা যাদের সাথে আপনারা দাবি করতেছেন ভালো সার্ভিস পেয়েছেন। ইদার আপনারা হইতেছে অ্যাবরেশন, ব্যতিক্রম, অথবা হইতেছে যে এটা বলো আপনাদের রিয়েলিটি এত ম্যাচড আপ হয়ে গেছে, এখন মামা যদি 30 টাকার জিনিস আপনারা 20 টাকা ফেরত দিয়ে 10 টাকা রেখে দেয় পকেটে, তাও আপনি খুশি, জোরে বাবার দুর্দান্ত সার্ভিস মামার, সেটাও আর একটা পসিবিলিটি। সার্ভিস কীরকম হয় সেটার একটা ধারণা এখন আপনাদেরকে দিব বোঝার জন্য, যেহেতু বাংলাদেশিদের রিয়েলিটি ফাকড আপ হয়ে গেছে সোলোমন সুখনদের কারণে, নাও উই ডোন্ট নো হোয়াট টু এক্সপেক্ট এনি মোর, সেই কারণে একটা ধারণা দিব কম্পেয়ার করার জন্য, একটা স্ট্যান্ডার্ড, একটা বেঞ্চমার্ক দেওয়ার চেষ্টা করি। এই স্টোরিগুলো ফেসবুকেও লিখছিলাম, এখন আলোচনা করি। এই সানগ্লাসটা আমি রেব্যান থেকে কিনছিলাম 2012 সালে $145 দিয়ে। সো প্রিটি এক্সপেন্সিভ সানগ্লাস আমাদের জন্যে, আমরা তার বেশি অত বড় লোক না। তো $145 দামের একটা সানগ্লাস কেনার পর এই যে এখানে যে আর্মটার এখানে ভেতরে, এই প্লাস্টিকটার এটার ভেতরে সবুজ একটু প্যাটিনার মতো, শেওলার মতো জমে, এক বছর 2 মাস হয়ে গেছে বা 1 বছর 1 মাস হয়ে গেছিলো তখন সানগ্লাসটার বয়স। তো এই গ্লাসটা হইতেছে 1 বছর ওয়ারেন্টি ছিল, আমি যখন নিয়ে গেছি তখন এটার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তারপর আমি নিয়ে গিয়ে যখন বললাম যে আমি এটার ভেতরে, আমি তো এক্সপেক্টও করি নাই, মানে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে সেইখানে তো আর ওয়ারেন্টির আলাপ করে লাভ নাই, এখন আমি যদি টাকা দিয়ে এটা, আমি নিজে বললাম যে ভাই এটার ভিতরে যে জায়গাটা একটু সবুজ হয়ে আছে আমি এটা তো ক্লিন করতে পারতেছি না, যেহেতু ওরা সানগ্লাসে কাজ করো তো নিশ্চয়ই গ্যাজেট আছে, বললাম যে একটু আপনি ক্লিন করে দিতে পারবেন। সে নিল, নিয়ে বললো যে না এটা আসলে ভেতরে তো ক্লিন করা সম্ভব না, আচ্ছা দাঁড়ান আমি কথা কাস্টমার কেয়ারে কথা বলে দেখি আপনাকে নতুন আরেকটা কপি দেওয়া যায় কিনা। আই ওয়াজ লাইক $145 নতুন আরেকটা ব্র্যান্ড নিউ দিয়ে যাবে, 1 বছর আমি ইউজ করছি ফ্রিতে এটা। তো দাঁড়াই আছি, কিছুক্ষণ পর আসলো, এসে আর একটা নতুন কপি দিয়ে দিল, এটা সেই কপি নতুনটা, 1 বছর 1 মাস ফ্রিতে একটা ইউজ করলাম, ওয়ারেন্টি শেষ, তারপর আমাকে এটা দিয়ে দিল, একটা কথাও বলে না যে নিয়ে যান সানগ্লাস নিয়ে গেলাম। এই হচ্ছে সার্ভিস, রাইট? আরেকটা হচ্ছে বলি যে অ্যাপলের ভাইয়ের জন্য আমি দেশে যাব, তো ভাই আমাকে বললো একটা ইয়ান্তর জন্য ওই যে আইপ্যাড অর্ডার করছি, অর্ডার করে আমি হইতেছে তাদেরকে বললাম যে অর্ডার করছি, তো সেটা আসতে লাগে এখানে লাগে 2 দিন। তো আমি এখন চিন্তা করলাম যে আমার যাওয়ার, আমি তো পরে হচ্ছে ইয়ে করলাম, কিন্তু 2 দিন আমার জন্য লেট হয়ে যায়। সো অ্যাপলে ইয়ে করলাম, তাদের সাথে কথা বললাম যে আমি তো আসলে দেশে যাব, একদিনের মধ্যে আমার আগামীকালকের মধ্যে এসে পৌঁছানো দরকার, এখন কিছু করার যায় কি না এই ব্যাপারে। তারা বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, আমরা দেখতেছি যে ধর মাল যেখান থেকে শিপ হবে কাছাকাছি কোনো ইয়ে আছে কি না, তাদের কি বলবো, কাছাকাছি কোনো ইয়ে আছে কি না আর কি, ডেলিভারি ইয়ে। তো ফোন দিয়ে বললো যে হ্যাঁ আপনার সিয়াটল, আমি তখন মন্টানে থাকি পাশের স্টেট, বললো যে সিয়াটল থেকে আমরা পাঠাতে পারি, আপনি হচ্ছে 1 দিন পর পাবেন। আমি বললাম না 1 দিন, আমাকে আগামীকালকে বিকেলের মধ্যে পাওয়া লাগবে, আমি তারপর দিন চলে যাবো। ইয়েস থেকে বললো আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এক্সপেডাইটেড শিপিংয়ের ব্যবস্থা করতেছি, আপনি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ও ইন্টারেস্টিং ব্যাপার। তো যেটা হচ্ছে আমি তাদের সাথে, ও না সরি আসবে, তো যেই জিনিসপত্র, তো ভাইয়ের জিনিসপত্রগুলো আসার পর আমি প্যাকেট খুলে দেখি যে সেইখানে চার্জার নাই, তারপর যত রকম অ্যাক্সেসরিজ আছে কোনো কিছুই নাই। আসলে অ্যাক্সেসরিজগুলো ছিল ফোনটা যে কাগজের উপর রাখাই, কাগজটা নিচে আবার আলাদা খুব করে রাখা। সো
আমি অ্যাপারেন্টলি খুলে দেখি নাই, সময় নাই হাতে, আমি নার্ভাস হয়ে তাড়াতাড়ি যোগাযোগ করছি অ্যাপলের সাথে যে আমি এরকম আমি ইউএস এর বাইরে চলে যাচ্ছি, আপনাদের এরকম তো অ্যাক্সেসরিজ পাইলাম না। তো ওরা বললো যে অ্যাক্সেসরিজ স্যার এরকম তো হওয়ার কথা না, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা আবার পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম যে আবার পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আমার হাতে তো সময় নাই, একদিনের মধ্যে আসতে হবে। ও বললো আচ্ছা ঠিক আছে, আপনাদের আমাদের পাশা আপনি যেখানে থাকেন সেটার কাছাকাছি যে ইয়ে আছে সেখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি মন্টানা থাকতাম, সিয়াটল পাশের স্ট্রিট, বললো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন 2 দিনের মধ্যে। বললাম 2 দিনের জন্য হলে আমার জন্য দেরি হয়, যে আমার আজকের মধ্যে পাওয়া দরকার, মানে কালকের মধ্যে। বললো আচ্ছা ঠিক আছে, আপনাদের এক্সপেডাইটেড শিপিংয়ের ব্যবস্থা করছি, 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে আসলো। তা ও আচ্ছা, তারপর আমি ওনাকে বললাম, আমি তখন অফিসে বসে চ্যাট করতেছি আর কি কাস্টমারকে, আমি বললাম আচ্ছা ওরা যে আমি তো এক্সপেক্ট করি না যে আবার পাঠিয়ে দিবে সব কিছু। তাই আমি বললাম আচ্ছা ধরেন আপনার একটা, আমি আসলে অত ভালো করেও চেক করি নাই, আমি বাসায় যাই, বাসায় গিয়ে চেক করি আরেকবার, চেক করে যদি না পাই আপনাদেরকে জানাবো, না তো আপনাদের 2টা কপি পাঠানো হবে। বললো স্যার যেই সময় বলতেছেন আপনি, এত সময় তো নাই, আমরা পাঠিয়ে দিই, আবার থাকলে থাকবে আরেক কপি, কোনো সমস্যা নাই। পরে পাঠিয়ে দিল, আসলো, একদিনের মধ্যে চলে আসলো। বাসায় গিয়ে আমি ওই প্যাকেট আরও ভালো মতো ঘাটাঘাটি করে দেখি, আর বাসার মানে আসলে সবগুলো ছিল, চার্জার থেকে শুরু করে ওই হেডফোন টেডফোন সবই ছিল। সো একটু গিল্টি ফিলিং হলো আমার, যে আসলে আমার আরেকটু ভালো করে দেখা উচিত ছিল, তো আমি তো এটা বুঝি নাই যে এটা আবার ধূপ করে পাঠিয়ে দিবে। সো আমি তো তাদেরকে বলছি, সেই সুযোগ দিছি যে পাগল হয়ে পাঠাবে না, এখনই আমি বাসায় গিয়ে একটু চেক করি। তো ওরা সার্ভিস দিতে হবে, ওরা বলছে স্যার যেহেতু হাতে সময় নেই কোনো সমস্যা নাই, থাকলে থাকবে, পাঠিয়ে দিই, পাঠিয়ে দিছি। সো এই হচ্ছে ওদের সার্ভিস এখন। এবং আপনি এখানে যে আমাজনে কেনাকাটা করি, এখানে হচ্ছে কাস্টমার হইতেছে এখানে খোদার মতো, রাইট? অ্যামাজনের মধ্যে যত ব্যবসায়ী আছে, আমি যদি বলি রিটার্ন দিব রিটার্ন, আমি যদি বলি ভুয়া প্রোডাক্ট দিছে ভুয়া প্রোডাক্ট, আমি যদি বলি আমার প্রোডাক্ট ডিফেক্টিভ ছিল ডিফেক্টিভ, আমি যদি বলি আমি তোর বাপ লাগে, বলবো যে আপনি আমার বাপ লাগান। এই হচ্ছে কাস্টমার কেয়ার। এবং অ্যামাজনের মধ্যে যারা বিজনেস করতে হয় এদেরকে লাথি মেরে অ্যামাজন বের করে দিবে। কাস্টমার যদি কমপ্লেন করে, কাস্টমারের সাথে যদি কোনো ঝামেলা করে, এই যারা বিজনেস করে এদেরকে লাথি মেরে বের করে দিবে এই অ্যামাজনের প্ল্যাটফর্ম থেকে। এবং তাদেরকে ব্যবসা করতে হলে অ্যামাজনের সাথে করতে হবে, সুতরাং তারা হইতেছে অ্যামাজনের কথা মতো বস করে, এবং অ্যামাজন মেক শিওর করে যে তাদের কাস্টমাররা ট্রিটেড হবে খুবই সম্মানের সাথে। সো আমি বলতেছি না বাংলাদেশে অ্যামাজন হওয়া সম্ভব, যদিও আমি জানি না কেন সম্ভব না, আমরা সারাদিন টাপা শুনি বাংলাদেশ সিঙ্গাপুর আমেরিকা কানাডাকে ছাড়াই যাচ্ছে, তাহলে কেন বাংলাদেশে অ্যামাজন থাকবে না, থাকা তো উচিত ছিল। যাক, আসলে আমার সুখুন্দর জগতে বাংলাদেশে অ্যামাজন 10-15টা আছে, আমার জগতে বাংলাদেশে কোনো অ্যামাজন নাই, আগামী 100 বছরও হবে না। সুতরাং আমি করতেছি না আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করতেছি না, আমি বলতেছি না বাংলাদেশ সুসভ্য দেশ, সেটা আমি বলিও না কখনো, নাকি বলি কখনো। সো না, সেই তুলনা আমার, সেই এক্সপেকটেশন নাই, কিন্তু আমার যেটা এক্সপেকটেশন বাংলাদেশের কাছ থেকে, যে কারণে আমি বলি বাংলাদেশ অসভ্য দেশ, সেটা হইতেছে যে বাস্তবতা তুলে ধরলো। এবং এটাই কিন্তু সর্বত্র, এটা এমন কোনো আলাদা কিছু না, ভাইয়ের সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা হয়েছে, অনেকের সাথে যেটা হইতেছে, এটা আলাদা কিছু না, এটাই বাংলাদেশ। কারোর সাথে যদি এর চেয়ে বাইরে কিছু হয়ে থাকে তাহলে আপনারা হইতেছে ব্যতিক্রম, অথবা আর একটা যেটা বললাম, আমাদের আপনাদের রিয়েলিটি এতটাই ফাকড আপ হয়ে গেছে, স্ক্রুড আপ হয়ে গেছে, যে এখন আপনারা আসলে জানো না হোয়াট টু এক্সপেক্ট, যে কারণে হাতের মধ্যে প্রোডাক্ট দিয়ে পাছার মধ্যে 2টা লাথি মারলেও হইতেছে আপনাদের খারাপ লাগে না, আপনাদের মনে হয় আরে প্রোডাক্টটা তো পাইছি, লাথি খেলে কি হয়েছে। অনলাইনে কেন অর্ডার দিছি আমি তো, মানে বাংলাদেশে কোনো ফিজিক্যাল স্টোরে ইয়োগা শপ পাওয়া যায় না, ম্যাট পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়। আমি অনলাইনে এই জন্য অর্ডার দিছি যাতে জিনিসটা আমি বের হতে পারতেছি না, আমার সময় হচ্ছে না, আমি এই জন্য অর্ডার দিছি, আপনার বাসায় সেই জিনিসটা হোম ডেলিভারি দিয়ে যাবেন। কিন্তু আপনারা আমাকে তার চেয়ে বেশি হ্যাসেল দিচ্ছেন, কী দিচ্ছেন, প্রথমত একটা ভুল প্রোডাক্ট দিলেন, সেই প্রোডাক্টের জন্য যেই শপার তার কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা থাকার আমার, কারণ কি আমি অর্ডার দিয়েছি, এটা এখন আমার অপরাধ হয়ে গেছে, আমাকে এখন কি ফিজিক্যাল স্টোরে উইদিন ফিউ আওয়ার্স এটা দিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমার প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাবে। তো শপাররা কেন এরকম করবেন আমাকে বলেন, সব আমি তো দেখতেছি শপাররা ইচ্ছাকৃতভাবে কাজগুলো করতেছে, কারণ তারা খুব ভালো করে জানে যে আমি যদি প্রোডাক্ট অর্ডার দিই, অর্ডার দেওয়ার পরে তারা যদি আমাকে উল্টাপাল্টা প্রোডাক্ট দেয় সেটার জন্য সাফার আমাকেই করতে হবে, তাদের কোনো সাফার করতে হচ্ছে কিনা আমি জানি না, বাট আমাকে সাফার করতে হচ্ছে না নিশ্চিত, ঠিক আছে। তাহলে ওরা কেন এটা করবেন আমাকে বলেন, আমাকে বুঝান যে কেন সফার আমাকে মানে এক প্রোডাক্টের কথা বলে অন্য প্রোডাক্ট দিবেন আমাকে বলেন, দাদা তো কোনো প্যানাল্টি আমি দেখতেছি না, প্যানাল্টি আমার, আমি অর্ডার দিছি, প্যানাল্টি আমার। এবং আপনারা কি করলেন, আপনারা যেটা করলেন, প্রোডাক্ট আমি দেখলাম যে প্রোডাক্ট সমস্যা আছে, প্রোডাক্ট রিসিভ করার পর প্রোডাক্ট দেখলাম সমস্যা আছে, এবং আপনারা ওখানে আবার বললো যে প্রোডাক্ট সমস্যা থাকলেও আমাকে এই প্রোডাক্ট রাখতে হবে এবং আপনারা সেটা নিয়ে যাবেন, এটা তার কথার ভিত্তিতে আমি প্রোডাক্ট তাকে টাকা দিয়ে দিছি, অথবা আমি একটা আমি চোখে দেখতেছি একটা প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, ভিন্ন একটা প্রোডাক্ট আমার দেওয়া হয়েছে, আমি কেন তাকে টাকা দেবো, সে আমাকে বলছে আপনারা এসে প্রোডাক্ট নিয়ে যাবেন, এই কথার ভিত্তিতে আমি তাকে টাকা দিচ্ছি না, তো আমি তাকে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিছি, আমাকে ভিন্ন প্রোডাক্ট দেওয়া হয়েছে, আমি কেন টাকা দেবো আপনাকে বুঝান, আপনি আমাকে আপনাকে আমার জায়গায় বসান, বসে এবার চিন্তা করেন যে আপনি তাল গাছ অর্ডার দিচ্ছেন, আপনাকে লাউ গাছ দেওয়া হয়েছে, এখন আপনি এই লাউ গাছটা কেন রাখবেন আমাকে বলেন, কেন রাখবেন আপনি আমাকে বুঝান জিনিসটা। উনিও এর আগে যে ফোন করছে উনিও আমার সব কথা বুঝতে পারছে, খুব সরি ফিল করছে, সরি দিয়ে আমার কিছু হবে না,
আমাকে যে অ্যাসেটের মধ্যে যাইতে হইতেছে, আমাকে এই আমাকে 500 টাকার ধরেন 600 টাকা নিয়ে আমাকে 200 টাকার প্রোডাক্ট ধরাই দিছে, হ্যাঁ, এখন আমি যদি এটা কয়েক ঘন্টার মধ্যে রিটার্ন না করি তাহলে আপনার ওই ওই প্রোডাক্টটা আমার ইয়া ক্যান্সেল হয়ে যাবে এবং আমাকে 200 টাকার প্রোডাক্ট 600 টাকা দিয়ে রাখতে হবে, কেন আমাকে এটার উত্তর দেন। আপনি এই মুহূর্তে যদি অ্যাপে গেলে, অ্যাপে যান, অ্যাপে গিয়ে দেখেন যে অ্যাপে এই মুহূর্তে আপনার অ্যাপে যে হাউ টু রিটার্ন যে পলিসি, আপনার হেল্প সেকশনে গেলে এখানে রিটার্ন কীভাবে করতে হবে সেখানে গেলে সেখানে কোনো টেক্সট নাই, একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একটা ভিডিও আছে আর কি, ভিডিওতে প্রেস করলে এটা ইউটিউবে নিয়ে যায় এবং সেখানে ভিডিওটা প্লে হয় এবং সেখানে স্পষ্ট করে কী বলা আছে আপনি আমাকে বলেন। আমি এই মাত্র ঢুকলাম, অপশন নেই মানে কি? এবং এটা যদি আপনাদের এমন যদি হইতো, দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি অ্যাপ্লিকেশন তৈরি করি, আমি এটা বুঝি। ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনার আমার লোকাল কম্পিউটার থেকে চলতো, লোকাল মোবাইল থেকে চলতো, তাহলে আমি ধরে নিতাম যে আমি পুরনো ভার্সনে অ্যাপ ইউজ করতেছি, সেই জন্য আপডেট হইনি। বাট আপনাদের এইটা ওয়েবে নিয়ে যায়, আপনাদের এই হেলথ সেকশন ওয়েবে নিয়ে যায়, তার মানে হচ্ছে রিয়েল টাইম ডেটা আমি পাচ্ছি। আপনি এই মুহূর্তে চেক করে দেখেন, রিয়েল টাইম ডেটা আমি পাচ্ছি এবং রিয়েল টাইম ডেটা সেখানে আপনারা আপডেট করেন নাই, সেখানে আপনারা ওই লোক যা বলছে আপনার ডেলিভারি ম্যান এবং আপনাদের যে মানে রাইট নাও আপনাদের ওয়েবসাইটে যে জিনিস দেওয়া আছে, কন্টেন্ট যে তথ্য দেওয়া আছে এক্স্যাক্টলি সেম, এবং সেই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে টাকাটা দিয়েছিলাম। আমি একটা খারাপ প্রোডাক্ট, একটা মানে কি বলে, অন্য প্রোডাক্ট, ভিন্ন প্রোডাক্ট রেখে আমি টাকাটা দিয়েছি আপনাদের কথায়, ওই লোকের কথায় স্টেটমেন্টের উপরে যে আমাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে যাওয়া হবে। এখন আমাকে আপনার কয়েক ঘন্টা সময় দিয়ে বললেন যে এর ভিতরে যদি প্রোডাক্টটা না দেয় তাহলে আমাকে এই প্রোডাক্টটা আমি রাখতে বাধ্য এবং আমি ওই 600 টাকার প্রোডাক্ট, 100 টাকা বা 200 টাকা বা কত টাকার প্রোডাক্ট দিয়েছি আমি জানি না, ওই প্রোডাক্ট আমি ওই টাকা দিয়ে রাখতে বাধ্য। আমাকে এটার এই ব্যাখ্যাটা আপনি কাইন্ডলি দেন, অথবা আপনি যদি বলেন যে এটা পুরনো মানে আপনাদের সাইটে নাই, তাহলে আপনি এই মুহূর্তে সাইটে ঢুকে আমাকে প্রুফ করেন। আপনি এই মুহূর্তে সাইটে ঢুকেন, আপনার অ্যাপ থাকলে অ্যাপে অবশ্যই অ্যাপ থাকার কথা, আপনাদের আপনারা স্যার সাপোর্ট দেন, অ্যাপে ঢুকেন, ঢুকে হেল্প সেন্টারে যান, গিয়ে আপনারা দেখেন, দেখে আমাকে বলেন কি দেখতেছেন ওখানে। আমি ভিডিওটার ব্যাপারে জানি কিন্তু এটা আসলে ড্রপ এখন পিক আপ অপশনটা নেই স্যার, এটা আপনি একটু কষ্ট করে বলো ড্রপ করতে হবে। আরে ভাই আমি আপনাকে কি বলতেছি, আপনি আমার কি বলতেছেন, আপনি আমাকে বাংলা বুঝান, আপনি আমাকে বাংলা বুঝান, আপনি কি আছে কি নেই আমি জানতে চাচ্ছি না, আপনি এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা করেন, আপনি অ্যাপে গিয়ে হেলথ সেকশনে গিয়ে দেখে আমাকে বলেন কি দেখতেছেন এখানে। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব, ভেরি সিম্পল, আমি কিন্তু ভোক্তা অধিকার মামলা করব, আপনি তখন বললেন, আপনি তখন বুঝাইয়েন। 7 ডেজের মধ্যে রিটার্ন পলিসি আছে, ওকে, ওয়ার্কিং ডেজ না, কথাটা রাখেন, আপনি কিন্তু এটা নিয়ে বিপদে পড়বেন বলে দেন, যদি আপনি নিশ্চিত না করেন, কথা রেকর্ড হচ্ছে, আমি এই রেকর্ড নিয়ে যাবো ভোক্তা অধিকারে, ফাইন। দেন হচ্ছে আপনি 7 দিন বলতেছেন, এই 7 দিন হয়েছে কিনা এখনো বলেন। আরে ভাই আমি ড্রপ তো করবো, আমি তো সেটা বুঝতেছি, ড্রপ করবো, না করলে আপনি আমাকে বাধ্য করবেন প্রোডাক্ট রাখতে। এখন আমার কথা হচ্ছে আমি তো আপনাদের এই স্টেটমেন্টগুলো নিয়ে আমাকে ভোক্তা অধিকার অধিদপ্তর যাইতে হবে, সেজন্য আপনি সরি টল বললে হবে না, আমাকে স্টেট পয়েন্টে কথা বলতে হবে, সরি বলে এটা কোনো অফিসিয়াল কথা না যে ভাই আমি সরি আপনার, এরকম অফিসিয়াল কথা, অফিসিয়াল কথা আপনি আমার সাথে বলেন, আপনার অফিসিয়াল জিনিসটা কি আছে এবং আপনার কি করতেছেন সেটা বলেন আমাকে। আপনার এই নাম্বারটা কি টোল ফ্রি নাম্বার? হ্যাঁ, ওকে, ফাইন। আপনার এখানে কল করার পরে প্রায় অ্যারাউন্ড 40 সেকেন্ডের মতো আপনাদের বিজ্ঞাপন শোনায়, ট্রু? আমার ভাই আমার কোশ্চেন অ্যান্সার দেন, ইজ ইট ট্রু? হ্যাঁ, মাঝে মাঝে না, আমি যতটা করছি প্রতিবারই পাইছি। এখন আমাকে আমাকে বলেন, আপনি বিজ্ঞাপন দিবেন, আপনি যখন টিভিতে বিজ্ঞাপন দেন, ঠিক আছে, এই বিজ্ঞাপন দেখার জন্য টাকা কি যে দর্শক সে দেয় নাকি আপনি দেন? না না, আমাকে কোশ্চেন অ্যান্সার দেন, আপনাকে আপনি বিজ্ঞাপন দিবেন তার জন্য আমি কেন পে করবো আমাকে সেটা বলেন। আপনি না জানলে বলবেন, আমি জানি না, ভেরি সিম্পল, ঠিক আছে, এটা নিয়ে কোনো এনফোর্সমেন্ট নেই, যেটা জানেন না সেটা জানেন না। তো এখন তাহলে যেটা হচ্ছে আমাকে আগামীকাল গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে, তো আগামীকাল তো 7 দিন হয় না আপনাদের, ওয়ার্কিং ডেজ বাদ দিয়েও 7 দিন, মানে ওয়ার্কিং ডেজ ধরেও 7 দিন হয় না, তাহলে আমাকে কেন আলটিমেটাম দেওয়া হচ্ছে সেটার ব্যাখ্যা একটু আমাকে দেন। এটা কোথায় আছে, এইটা কোথায় আছে আমাকে বলেন, এই যে কথাটা স্টেটমেন্টটা কোথায় আছে? আপনি এখন বলতেছেন যে এরকম করা ছিল, মানে এই জিনিসটা হইতো যদি আমি আপনার দ্বারা থেকে আরো প্রোডাক্ট নিতাম, আরো রিটার্ন করতাম, তাহলে আমার একটা অভিজ্ঞতা তৈরি হইতো, হয়তো আমি জিনিসটা বিভিন্ন জানতাম, যেহেতু আমার ফার্স্ট অর্ডার আমি জিনিসটা জানি না, এবং জানার সবচেয়ে বড় কথা আপনার জানা যে নলেজ বেস, যে রিসোর্স, সেখানে কোথাও হয়তো কোনো কথা বলা নেই আপনাদের, এবং যেটা বলা আছে সেটা আপনার এখন থেকে টোটালি ভিন্ন, আপনি বলতেছেন একটা, আপনাদের সাইটে বলা আছে আর একটা। আমি তো বুঝতে পারছি আসলে, আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য, বাট
এখন আর আচ্ছা গেল এটা, একটু গেল এটা, হ্যাঁ আমি আমার টাকা দিয়ে ফোন করছি কিন্তু আপনার দাদা টাকা যাচ্ছে না, টেনশন করার কোনো কারণ নেই, গেল এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনাদের যে সেলার, হ্যাঁ সে ইচ্ছাকৃতভাবে, আমি এখানে ক্লেম করতেছি ইচ্ছাকৃতভাবে, আপনি যদি কোনো অফেন্ড করার, আপনি যদি আমার কথার এগেনস্টে কথা বলার সুযোগ থাকে আপনি বলবেন, আমি ক্লেম করতেছি আপনার সেলার ইচ্ছাকৃতভাবে আমাকে আমার যে যেই টাকা পে করছি তার চেয়ে অনেক কম দামি একটা বাজে একটা প্রোডাক্ট ইচ্ছাকৃতভাবে আমাকে দিছে। এখন কারণ সে জানে এই আপনাদের রিটার্ন পলিসির অনেক হ্যাসেল একটা, মানে হ্যাসেলড একটা পলিসি, সে দেখছে যে 600 টাকার একটা প্রোডাক্ট, আমি যদি আজকে 40-50 হাজার টাকার প্রোডাক্ট হতো তাহলে ব্যাপারটা আমি চিন্তা করতো, সে তো ভাবছে যে 600 টাকার প্রোডাক্ট এত হ্যাসেলে যাবে না সে, কারণ এইটা প্রোডাক্ট রিটার্ন দিতে তারা 200 টাকা খরচ হবে, ঠিক আছে 200-300 টাকা খরচ হবে প্রোডাক্ট রিটার্ন দিতে, তো তারপর সময় যাবে সব মিলে তার ওই খাজনা চেয়ে বাজনা বেশি হবে, সে আর কষ্ট করে ঝামেলা পোহাবে না, সে প্রোডাক্ট রেখে দিবে এটা, এইটা ভেবে এই নিশ্চিত নিশ্চয়তা পেয়ে সে আমার সাথে আপনার স্যালারি কাজটা করেছে। এখন আপনি যুক্তি খণ্ডন আমার, কারণ আপনার যে রিটার্ন পলিসি আছে, রিটার্ন পলিসি যেই যেই রকমের হ্যাসেল, এই হ্যাসেল ওই প্রোডাক্টের দামের চাইতে বেশি, এখন আমাকে আমার আপনি আমার যুক্তিটা খণ্ডান। এখন স্যার যেটা হবে, আপনি যখন রিটার্ন করবেন প্রোডাক্টটা, এটা কিন্তু আমাদের কিউসি ডিপার্টমেন্ট চেক করবে, ওনা চেক করার পরে যখন দেখবে যে সেলার এই টাইপের কাজ করেছে, একটা ডিমোইট ডিমোইট পয়েন্ট অ্যাড করা হবে ওনার এগেনস্টে, এবং একটা পানিশমেন্ট টাইপ কিছু একটা দেওয়া হবে স্যার। হ্যাঁ ওকে ফাইন, আপনি সেলারের পিটে মেরে ফেললেন, ভেরি ফাইন, আমি আমি যে হ্যাসেলের ভিতর দিয়ে গেলাম, আমার আমি কি পাচ্ছি? না না বুঝতে পারছি না, আমি কোশ্চেন অ্যান্সার চাচ্ছি, আপনি স্যালারে পিটিয়ে মেরে ল্যান্ডেন আমি দেখলাম না, আপনি স্যালারে কোলে বসে দুধ খাওয়াচ্ছেন নাকি পিটিয়ে মেরে বলছেন সেটা আমি এখানে দেখতেছি না। সো আমার আপনি যে ক্লেম করতেছেন আপনাদের ক্লেম কিন্তু ইনভ্যালিড ক্লেম, কারণ আপনাদের কথা এবং কাজে কোনো মিল নেই আমি দেখতেছি, সো আপনার কথা আমি টোটালি বিশ্বাস করতেছি না, আমি ধরে নিচ্ছি আপনার কথাটা 100% মিথ্যা, কারণ আমি এটা প্রমাণ পাইছি অলরেডি। সো আপনি যে ক্লেমটা করছেন আমি এই ক্লেমের কোনো ভ্যালু আমার কাছে নাই, এখন আমাকে বলেন, কারণ এই জিনিসটা আপনি আমার সামনে করবেন না। সো আমি ধরে নিচ্ছি আপনারা স্যালারে কিছুই করবেন না, বা আপনারা অনেক কিছুই করলেন, আমার তাতে কী বেরবে? আমি যে হ্যাসেলের ভিতরে দেখলাম, আমি যে হ্যাসেলের ভিতরে দেখলাম, আমি আপনি আমার থেকে জোরপূর্বক টাকাটা নিয়েছেন, কারণ আমাকে বলা হয়েছে টাকাটা দিতে, আমি বাধ্য দিতে হবে আমাকে, আপনার জোরপূর্বক আমার থেকে আমাকে ভুয়া একটা প্রোডাক্ট, আমি চোখের সামনে দেখতেছি যে আমার অর্ডার এবং প্রোডাক্ট পুরো ভিন্ন, তারপরে আপনাকে বাধ্য করছে প্রোডাক্টটা দিতে, আমি দিতে বাধ্য আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে টাকা দিতে বাধ্য, এই প্রোডাক্ট রাখতে বাধ্য, কারণ এবং উনি বলছে আপনি চিন্তা করতেছেন করতেছেন কেন, আপনার তো প্রোডাক্ট এসে নিয়ে যাবে, তো ওকে ফাইন, তাহলে আমি চিন্তা করলাম ওকে ফাইন ঠিক আছে, আমি আমার প্রোডাক্ট আমি ডিলে হচ্ছে ঝামেলা হচ্ছে এত কিছু হচ্ছে, তারপরে আমি মেনে নিলাম যেহেতু প্রোডাক্ট নিয়ে যাবে। এখন আপনি বলতেছেন এই প্রোডাক্ট আমাকে ফিজিক্যালি দিয়ে আসতে উইদিন ফিউ আওয়ার্স, না দিলে আমাকে এই প্রোডাক্টটা আমি রাখতে বাধ্য, এতগুলো বাধ্য কেন এখানে আসতেছে আমাকে বলেন, আমার দোষটা কোথায়? আমি প্রোডাক্ট আমি বলছি প্রোডাক্ট আমি চেক করবো, আমাকে যে প্রোডাক্ট দেওয়া হয়েছে সেটা আমি দেখবো খুলে দেখবো, সে বললো যে আপনাকে খুলতে হলে আগে পে করতে হবে, পে না করলে খুলতে পারবেন না, আমি বললাম কেন, বলে যে এটাই আমাদের পলিসি, তাই আমি বললাম যে এখন প্রোডাক্ট যদি উল্টাপাল্টা হয়, বলে প্রোডাক্ট উল্টাপাল্টা আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই, রিটার্ন তো আমি রিটার্ন পলিসি সিস্টেম কি, রিটার্ন আপনি অ্যাপে বলবেন, বললে প্রোডাক্ট যদি ঠিক মতো না আপনি চাইলে ইউজও করতে পারবেন সমস্যা নেই, 7 দিন আপনি ইউজ করেন কোনো সমস্যা নেই, আমাকে এভাবে বলা হয়েছে আপনি 7 দিন প্রোডাক্ট ইউজ করতে পারবেন, ইউজ করেন যদি আপনার ভালো না লাগে কোনো প্রবলেম হয় আপনি ইয়ে করেন রিফান্ড রিকোয়েস্ট করেন, রিফান্ড রিকোয়েস্ট করলে আপনার প্রোডাক্ট এসে নিয়ে যাবে এখান থেকে, আপনার টাকা দিয়ে যাবে আর প্রোডাক্ট আসলে প্রোডাক্ট এসে নিয়ে যাবে, ভেরি সিম্পল। এখন দেখতেছি আপনার এটা আমাকে ইম্পোজ করলে, আমি তো অলরেডি ঢাকার বাইরে থাকার কথা ছিল, এখন আমার ডেটটা চেঞ্জ হয়েছে, আদারওয়াইজ আমি এই মুহূর্তে ঢাকার বাইরে থাকার কথা ছিল, এবং আপনি আমার বললেন যে উইদিন ফিউ আওয়ার্স আমাকে জিনিসটা দিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমার রিটার্ন রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে, এখন আমাকে এটা আপনি একটু বুঝা, এখন আপনি আমাকে বলতেছেন যে আমাকে ফোন করার কথা ছিল 2 দিনের মধ্যে, এবং এর আগে যিনি ফোন করছেন উনি এদের কোনো কথাই বলেন, উনি বললো যে এই জিনিসগুলো সব সাইটে বলা আছে, টার্মস কন্ডিশন পেজে বলা আছে, আমি জিনিসটা কেন জানলাম না সেজন্য উনি আমাকে দায়ী করলেন, এখন আমি টার্মস কন্ডিশন পেজে গিয়ে দেখলাম যে এরকম কোনো কথাই বলা নাই, এখন আমাকে বলেন, এবং আপনি নিজেও শেয়ার করতেছেন যে এই জিনিসটা পুরনো আপডেট করা হয়নি, তাহলে আমরা কীভাবে জিনিসগুলো জানবো আমাকে বলেন।